দেশসেরা ইউটিউবার ও মাইটিভির পরিচালক তৌহিদ আফ্রিদির জন্মদিন আজ। বরেণ্য এই ইউটিউবারকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে হাতির ঝিলে মাইটিভি ভবনে আসতে থাকেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা। আসার পথেই সিক্ত হন শুভেচ্ছা আর ভালোবাসায়। জন্মদিন উপলক্ষে মাইটিভি ভবনে আয়োজন করা হয় কেক কাটা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের। এ সময় তৌহিদ আফ্রিদির সুন্দর আগামীর জন্য সবার কাছে দোয়া চান মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী এবং উপব্যবস্থাপনা পরিচালক আশফিয়াউদ্দিন। মাহবুব সৈকতের রিপোর্ট। পৌষের ১৯, হিমশীতল দিন শেষে মা আশফিয়াউদ্দিনের কোলজুড়ে ধরণীতে এলো ফুটফুটে এক সন্তান। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে মুহূর্তের মধ্যে স্বজনদের কাছে দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানালেন বাবা নাসিরুদ্দিন সাথী। বড় সন্তান নিশাত তাসনিম প্রমিন নামটি রেখেছিলেন বাবা মা, তাই এবার তারা নাম রাখার দাবিতে পিছিয়ে। কিন্তু কি হবে ফুটফুটে এই ছেলের নাম, তাই নিয়ে জল্পনা কল্পনা তখন স্বজনদের মধ্যে। এর মধ্যে নানু আর দাদু মিলেই আদরের নাতির নাম রাখল তৌহিদ উদ্দিন আফ্রিদি। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী বেড়ে উঠতে থাকে আফ্রিদি। বাবা আর মায়ের কাছ থেকে হাতেখড়ি নিয়ে তিন পুরুষের সাংস্কৃতিক বলয়ে নিজেকে রঙিন করতে থাকে শিশু আফ্রিদি। শৈশব পেরিয়ে কৈশোরে আফ্রিদি উদ্দীপনা নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলে তার ইচ্ছে ঘুরি। এ বয়সী বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে ভালোবাসা অর্জন করতে থাকে সবার। চিন্তা করছি ঢাকা আজার কি হলো, ভূতের সঙ্গে দেখা দেব। তারুণ্যে এসে আফ্রিদি এখন শুধু পিতামাতা কিংবা স্বজনদেরই নয়, দেশের প্রতিটি তরুণের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডল, দেশ সেরা ইউটিউবার। ঘড়ির কাঁটা যখন দু তারিখ অতিক্রম করে তিন জানুয়ারির ঘরে, প্রায় প্রতি বছরের মতো বন্ধুমহল জন্মদিনের শুভেচ্ছা জানায় আফ্রিদিকে। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রিয় ইউটিউবারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মাইটিভিতে হাজির হয় শত শত ফুলেল হাত। এ শুভেচ্ছা চলে গভীর রাত অবধি। আফ্রিদির পিতা মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা। সবসময় দেশের সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দিয়ে সন্তানের জন্য দেশবাসীর দোয়া চান মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। আফ্রিদিরা এই দেশকে সামনে নিয়ে যাবেন। আফ্রিদি আমি একজনের মধ্যে দেখি না, আমি যেদিকে তাকাই সেখানে আফ্রিদি দেখি, সেই বাবা আমি একজন। আমি আমার মনে হয় যে এই ইয়ত্রা আমাদের এই সন্তানরা একদিন এই দেশের মানুষকে ভালোবাসবেন, এই দেশকে ভালোবেসে এই দেশকে আরও উন্নততর দেশে পরিণত করবেন। পরিচালককে শুভেচ্ছা জানাতে সন্ধ্যায় হাতির ঝিল মাইটিভি ভবনে আয়োজন করা হয় অনারম্ভণ অনুষ্ঠানের। আনন্দঘন এ আয়োজনে পরিচালনা পর্ষদ ছাড়াও উপদেষ্টা, স্বজন, সাংবাদিক, কলাকুশলী সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। আনন্দঘনয় অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্তানের জন্যে দোয়া চান তৌহিদ আফ্রিদির মা মাইটিভির উপব্যবস্থাপনা পরিচালক আশফিয়াউদ্দিন এবং তার অন্য স্বজনরাও। দেশবাসীর কাছে চাচ্ছি আফ্রিদির জন্য অনেক অনেক দোয়া, আর আমি আফ্রিদির কাছে চাচ্ছি যে আফ্রিদি যেন এই সুন্দর এই বাংলাদেশটাকে যেন আরও প্রমোট করে এবং
দুঃখী মানুষের পাশে যেন আফ্রিদি সব সময় থাকে। ও এতদিন আলহামদুলিল্লাহ সবার দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করে আসছে, আগামীতে আরো করবে। এই জন্মদিন উপলক্ষে ওর কাছে ওর জন্য আমি বিশেষ করে দোয়া চাবো। স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত ভূমিকা পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করে স্রষ্টার রহমত প্রার্থনা করেন তৌহিদ আফ্রিদি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। বাবা একটা জিনিসই শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের জন্য কাজ করতে পারি, এই মাই টিভির দ্বারা, অ্যাজ আ ইউটিউবের সাইট থেকে, সব সাইট থেকে, যেই প্ল্যাটফর্মে হোক না কেন, সব সাইট থেকে যেন আপনাদের হেল্প করতে পারি, পাশে থাকতে পারি, দেশের জন্য করতে পারি, এটাই আমার প্রত্যাশা। দ্যাটস অল। এর আগে দিনটিকে কেন্দ্র করে কুরআন খতম এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মাই টিভি ভবনে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।